গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো বলো? তোমরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার দিনটি শুরু করছি, আর আশা রাখছি আজকের দিনে তোমরা আমার সাথে থাকবে। সকালবেলা ঘুম ঘুম চোখে উঠে আগে এসেছি এই দুই প্লাস্টিক থেকে আমগুলো বার করে রাখতে, কারণ কাল দুপুরবেলা এনেছে জানো তো। কালকে রবিবার, রবিবার দিন বেশি বেশি করে বাজার করে, তো অর্ধেক বাজার কালকে নামিয়েছি, আবার আজকে কিছুটা করছি, আর যেগুলো একদমই নষ্ট হয়ে যাবে না নামালে সেগুলোই আগে সকালবেলা উঠে নামিয়ে রাখছি, কারণ আমগুলো একদম নষ্ট হয়ে যাবে জানো তো এখন যদি আমি ফ্রিজে না ঢুকিয়ে রাখি। তো সেই জন্য আগে আমগুলোর ব্যবস্থা করলাম, মানে এই যে ফ্রিজে ঢুকিয়ে রাখছি, আর সাথে ফ্রিজ থেকে রিফান্ডের জন্য দুটো ফল বের করে রাখবো, কারণ রিফান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, আর যখন উঠবে ততক্ষণে এটা নর্মাল হয়ে যাবে, ঠান্ডা থাকবে না। তো এই ঝুড়িতে আমি ফলটা রেখে দেবো, আর কালকে কলা এনেছিল সেইগুলো প্লাস্টিক থেকে বের করে এখন এই যে এই ঝুড়িতেই রাখবো। আর লবণদানিটাও কালকে ধুয়ে দিয়েছিলাম, টেবিলটা পরিষ্কার করেছিলাম, আর সাথে এই ঝুড়িটা লবণদানিটাও পরিষ্কার করেছিলাম। তো লবণটার দানিটাও ফাঁকা রয়েছে, সেখানেও আমি লবণটা ঢেলে রাখবো, কারণ ভাত খাওয়ার সময় কেউ কেউ একটু লবণ নেয়, বা অন্য কোনো সময় এখানে লবণ দেওয়া থাকলে না পেয়ারা টিয়ারা মাখা খাচ্ছে বা কেটে খাচ্ছে, তো চট করে এখান থেকে লবণটা নিয়ে খায় সবাই, তো সুবিধা হয় সবারই, তাই জন্য টেবিলে একটা লবণদানি রেখেছি। বিশেষ করে বাবার লাগে লবণ খাওয়ার সময়, মানে তরকারিতে ঠিকঠাক লবণ হলেও বাবার লাগে, তো এক একজন খায় ভাতের সাথে লবণ। তো যাই হোক, আমি এদিকে কয়েকটা বাসন মেজে নিচ্ছি জানো তো, ময়নাদি তো সেই আসবে 10টা 10 কি 10:15 এরকম সময়ে, তো তার আগে তো আমি রান্না করব, আর রান্না করতে গেলে কিছু বাসন লাগে, সব একেবারে বার করে রাখলে না আমার রান্না করার সময় অসুবিধা হয়। তো আমার যে কটা লাগবে, যেগুলো জিনিস লাগবে সেই কটাই আমি মেজে নিচ্ছি, আর বাকিগুলো তো আছেই, সেগুলো এসে মেজে দেবে। তো এগুলো মেজে নিয়ে আমার আর কোনো কাজ নেই, বা চলে যাবো স্নানে, তারপর পুজো সেরে করবো রান্না। আর এখানে একটা কৌটো বার করে রেখেছি, মসুর ডালটা শেষ হয়ে গেছে বললাম কালকে, তো সেই কৌটোটা ভাবলাম যে মসুর ডালটা ঢালবই যখন, তো কৌটোটা একবারে ধুয়ে মেজে রাখি, তাহলে পরিষ্কারও হয়ে যাবে, আর অনেক দিন থেকে নোংরাও হয়েছিল কৌটোটা, অনেক দিন ধরে মাজা নেই। তো যাই হোক, আমি এটা মেজে এখন উপর করে রাখছি, জল ঝরে গেলে শুকিয়ে গেলে তারপর পরে দুপুরের দিকে কিংবা যখন ফাঁকা সময় থাকবে তখন ঢেলে রাখবো ডালটা। আর এ দেখো, স্নান করে আমি চলে এসেছি, মানে ফাইনালি স্নান করতে পেরেছি, সকাল থেকে এত কাজ থাকে না, মানে স্নান করতে যাবো যাবো করে আর যাওয়া হয় না। তো যাই হোক, সব কিছু সেরেই স্নানে গেছিলাম, আর এসে দেখেছো বারান্দাটার চেহারা কীরকম, মানে কালকে যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো আর তোলা হয়নি, কালকে রবিবার ছিল, আর রবিবারে একটু জামা কাপড় বেশি বেরোয়। এই রবিবার দিনটা না নামমাত্রই ছুটির দিন, আমাদের আর ছুটি নেই, মানে রবিবারের দিনে কিন্তু এক্সট্রা কাজগুলো বেশি করিয়ে, যে দেখো যেমন জামা কাপড়গুলো একটু বেশি ধুয়ে দিয়েছি, কারণ জানি কাজের ছুটি, সবাই বাড়িতে আছে, তো এক্সট্রা কাজগুলো করলে আজকে সুবিধা হবে, এইভাবে করতে গিয়ে সেই ছুটির দিনটাও আর মাটি হয়ে যায় আমাদের। আর বিকেল করে জানো তো জামা কাপড় বেশিরভাগ দিনই তোলা হয় না, কারণ অনেক রকম কাজ থাকে বিকেলেও। আর কালকে বিকেলবেলা একটু বাজারে গেছিলাম, রিফানের কয়েকটা প্যান্ট আর বাড়িতে পরার জন্য গেঞ্জি নিতে গেছিলাম, মার বাড়িতে যাব, গিয়ে শ্বশুর বাড়িতেও যাব, তো ভাবলাম রিফানের কয়েকটা গেঞ্জি জামা নিয়ে আসি, তো সেই জন্যই মানে ঘুরতে বেরোবো জন্যই কেনা, তাছাড়া তো রয়েছেই বাড়িতে পরার। তো যাই হোক, সেই জন্য বিকেলের কাজ কিছুই হয়নি কালকে, আমি বোনের সাথে বেরিয়েছিলাম কালকে, তোমার দাদাভাইয়ের ভীষণ মাথা ব্যথা করছিল, ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, তো আমরাই গেছিলাম, তো সেই জন্যই বাড়ি মানে সন্ধ্যের যে কাজগুলো ছিল সেগুলো আর করা হয়নি। তাছাড়াও তোমরা তো দেখোই বেশিরভাগ দিনই আগের দিনের মেলা কাপড়গুলো আমি এই সকালবেলাটাই তুলি, আর দুপুরবেলার দিকে ভাঁজ করে রাখি। তো যাই হোক, এখন চলে যাবো পুজো করে একদম সোজা রান্নাঘরে, তো এখান থেকে জিনিসগুলো সরিয়ে নিচ্ছি আগে, কারণ এখানে তরকারি টরকারি ধুতে হবে, অনেক রকম কাজ রয়েছে, তো এই জায়গাটা বন্ধ করে রাখলে হবে না। তো কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে বাটা মাছ এনেছিল, ছোটো ছোটো বাটা মাছ, তো সেগুলোই আজকে আলু সেদ্ধ করে টমেটো দিয়ে বড়ি দিয়ে বাটা মাছের ঝোল করব। আর করব হচ্ছে কচু, যেটার জন্য আমি ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল দিয়ে কচুর ঘন্ট করব, আর সেই জন্য রসুনটাও ভিজিয়ে রাখবো, রসুন একটু জল দিয়ে রাখলে না ছাড়াতে সুবিধা হয়, চটজলদি হয়ে যায়, তো সেই জন্য রসুনটাতে একটু জল দিয়ে রাখছি, একটু পরে রসুনটা ছিলবো। আর আলুটা এখানে প্রেশারে আমি সেদ্ধ করে নেব, আলু সেদ্ধ করে তরকারি না একটা আলাদা রকম টেস্ট আসে, আর এই তরকারিটা ছোটো মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তো ছোটো মাছ আমাদের বাড়িতে কমই খাওয়া হয়, কিন্তু খুব কম নয়, খাওয়া হয় মাঝে মধ্যে, কিন্তু বড়ো মাছটাই বেশি হয় খাওয়া, তো সেই জন্যই ছোটো মাছ যখন আনে তখন আলু দিয়ে একদিন তরকারি করি এইভাবে। আর এদিকে কচুটাও আমি ধুয়ে নিচ্ছি, কচুটাও আর একটা গ্যাসে বসিয়ে দেবো, একটা গ্যাসে রান্না করলে চলবে না, দুই গ্যাসেই সমানে রান্না করতে হবে, তবেই কিন্তু তাড়াতাড়ি হবে। তো এদিকে রসুনটাও
ছিলে নিচ্ছি, কচুতে রসুন সম্বরা দিতে হবে। তো রসুনটা ছিলে নিয়ে কচুটা বসিয়ে দেবো। আর ওইদিকে দেখো ডালটা ভিজিয়ে রেখেছি, ডালটা এতক্ষণে ফুলে উঠেছে। আর ডালটা ভিজিয়ে না রাখলে না সেদ্ধ হতে চায় না, তো ডালটা রাতেই আমি ভিজিয়ে রাখি অন্যদিন, কিন্তু কালকে রাতে ভিজাতে একদম ভুলে গেছি। তো সকালবেলা উঠে উঠে আগেই ডালটা ভিজিয়েছি যাতে ডালটা একটু ফুলে ওঠে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যখন বিয়ে হয়ে এ বাড়িতে নতুন আসি তখন তো রান্না করতে হতো না, তো শেখারও সেরকম সুযোগ পাইনি। আর শিক্ষা বলতে আমি যখন মেসে থাকতাম তখন টুকটাক রান্না করতাম, মার দেখে শিখেছি, কিন্তু মা কখনোই রান্না করতে দিত না, এটা আর কোনো মাই দেয় না আর কি। তো যাই হোক, যেটুকুন শিখেছি অল্প স্বল্প শিখেছিলাম, কিন্তু বিয়ের পর রান্না সেভাবে করিনি। ছেলে হওয়ার পর থেকে একটু একটু করে করতে করতে এখন কিন্তু বেশ পরিপাটি, মানে এখনও ভুল অনেক রয়েছে, ভুলের শেষ নেই আর শিক্ষারও শেষ নেই। তো এভাবে শিখতেই থাকি আমি, আর ছেলের জন্য করতে করতেই শিখেছি বলতে পারো। মানে আগে সেভাবে রান্নাঘরে ঢুকতাম না, কিন্তু ছেলে হওয়ার পর থেকে ঢুকতে হয়, ওর খিচুড়ি বানানো, ওর এটা বানানো, ওর সেটা বানানো। তাই করতে করতে টুকিটাকি করতে করতে এখন সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছি বলতে পারো। আর দায়িত্ব তো নিতেই হবে, তাই না? এইভাবেই তো প্রত্যেকটা প্রজন্ম চলে আসছে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম। তো আমাদের পরে আবার আরেকটা প্রজন্ম আসবে যাদেরকে দায়িত্ব পালন করতে হবে। তো এইভাবেই তো চলতে থাকে, তাই না? আর সংসারে শান্তি বলো, সংসারের দায়িত্ব বলো, সংসারের আরও নানান রকম জিনিস যা কিছুই বলো না কেন, সব কিছুর দায়িত্ব কিন্তু মেয়েদের ওপরেই বর্তায়। কারণ কেউ কিন্তু এই দায়িত্বগুলো নেয় না, জানো তো। সংসারে শান্তি বজায় রাখার দায়িত্ব একমাত্র মেয়েদেরকে নিতে হয়। আর বেশি আধুনিক মানসিকতাও কিন্তু কোনো সংসারকে জুড়ে রাখে না, ভাঙতে বেশি দিন লাগে না, জানো তো, গড়তে অনেক সময় লাগে, এক ঝটকায় কিন্তু ভেঙে যায় যে কোনো জিনিস। তাই কিছু জিনিস মানিয়ে বা মেনে নিলে যদি শান্তি বজায় থাকে, তুমি ভালো থাকো, অন্যেরা খুশি থাকে, তাহলে সেটা সেটুকু করতে আমার মনে হয় না খুব বেশি কষ্ট হয় সবার। দুই পক্ষ যদি আমরা দায়িত্ব অস্বীকার করি তাহলে কিন্তু সম্পর্কগুলো এত সুন্দর হবে না, সংসারটা জুড়ে থাকবে না। ছোট ছোট জিনিস মানিয়ে নেওয়া, ছোট ছোট মান অভিমান ভুলে যাওয়া, এতে যদি সব কিছু ভালো থাকে, সব স্মুথলি চলে, তাহলে সেটা না হয় আমরা মেয়েরাই এই দায়িত্বটা নিলাম। যে কোনো জিনিস ভালোভাবে যেমন নেওয়া যায় সেটাকে খারাপভাবেও নেওয়া যায়। তো কোনো কোনো খারাপ জিনিস কিছু খারাপ জিনিস না হয় একটু ভালো করে ভেবে একটু ভালো চিন্তাভাবনা দিয়ে সাজিয়ে নিলাম। নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, জানো তো, আজকাল যে আধুনিক মানসিকতার মানুষ আমরা, তো সেই আধুনিক মানসিকতা দিয়ে আমার মনে হয় না সংসারগুলো সুন্দর হয়, জুড়ে থাকে। কারণ আমাদের মাথার উপরে বয়স্করা রয়েছেন, তো তাদের মানসিকতা স্বাভাবিকভাবেই আধুনিক নয়, আর স্বাভাবিকভাবে আমাদের মানসিকতা আধুনিক। আর নিজের মতামত থেকে কিন্তু আমরা কেউই সরতে চাই না, আলটিমেটলি ঝামেলাটা গিয়ে সেখানেই বাঁধে। তাই সংসারের কিছু জিনিসে যারা বহুদিন ধরে এই সংসারটাকে গুছিয়ে রেখেছে তাদের উপরে না যাওয়াই ভালো। আজ কিন্তু সংসার করতে গিয়ে এইটা অন্তত বুঝতে পারি যে সংসার গুছিয়ে রাখতে আর সুন্দর করে তুলতে কতটা ধৈর্য আর নিষ্ঠার প্রয়োজন হয় একটা মেয়ের। তাই চট করে একজনের গোছানো জিনিস তুমি তোমার মতো করে গুছিয়ে তুলবে, পরিবর্তন আনবে, সেটা চট করে না করাই ভালো। সময় দাও, আস্তে আস্তে তুমিও তোমার মতো করে সংসারটাকে গুছিয়ে তুলতে অবশ্যই পারবে। তার আগে তো শিখে নিতে হবে, তাই না? এই শিক্ষার জায়গাটাতেই কিন্তু আমাদের দ্বিমত এসে যায়। তো অনেক কথা বলে ফেললাম, আর এই দেখো এখন আমি একটু কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি। ওই যে সকালবেলা স্নান করে কাপড়গুলো তুলেছিলাম সেগুলো কিন্তু এখনও গোছানো হয়নি, মানে এই সবেমাত্র সময় পেলাম, মানে নিজে একটু সকালের খাবার খেলাম, খেয়ে দিয়ে তারপর কাপড়গুলো গুছিয়ে রাখলাম। আর এখন একটু বিছানাগুলো ঘরে তুলে নেবো ঝটপট করে। এত বেলা অবধি বিছানাগুলো পড়ে থাকে, আমার নিজেরই ভালো লাগে না, জানো তো, কিন্তু কিচ্ছু করার নেই। ওই যে ওরা ওঠে 9:15 সময়, আর সেই সময় আমি রান্নাঘরে ভীষণ ব্যস্ত থাকি, আর তারপর টিফিন দেওয়া, রিভান উঠে যায়, রিভানকে খাওয়ানো, তো অনেক রকম কাজকর্ম থাকে, সেজন্য বিছানায় আর হাত দেওয়া হয় না। তো ঠিক আছে, কী হয়েছে, নিজেরই তো সংসার, তাই না? একটার পর একটা গুছিয়ে করলেই কোনো অসুবিধে নেই, তো সেই জন্য আর কিছু ভাবি না। কারণ অনেকেই বলে বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে নেই, তো যাই হোক কিছু করার নেই, এই সময়ে তুলতে হবে, কারণ আগের কাজগুলো তো আগেই করতে হবে, তাই না? তোমার স্নান হয়েছে? স্নান করেছো? তুমি কার সাথে কথা বলবে এখন? নাম্মার সাথে কথা বলবে। বসো, ভালো করে বসো। কোন নাম্মার সাথে কথা বলবে বলো? বড় নাম্মার সাথে? সবার সাথে কথা বলতে হবে।
তাই মাথার ওটা খুলে দাও তো, চুলটা শুকিয়ে গেছে। তো ফাইনালি রিভানকে আমি স্নান করিয়ে দিয়েছি, আর এই দেখো তোয়ালাটা দিয়ে মাথাটা বেঁধে রাখি। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম ওর জন্য। তো আগে যখন এটা ছিল না, তখন জানো তো ওই গামছা দিয়ে ঘষে ঘষে চুলটা মুছলে ও ভীষণ ব্যথা পায়, কান্না করে। তো সেই জন্যই এই তোয়ালাটাই নেওয়া, কারণ এটা মুড়িয়ে রাখলে পুরো জলটাই শুষে নেয়, খুব ভালো জিনিসটা। তো সেই জন্য আর কোনো প্রবলেম হয় না। আর তারপর রিভানকে খাইয়ে ঘুম পাড়িয়েছি, আর এখন এসেছি এখানে রান্নাঘরে এই ঝুড়িটা একটু পরিষ্কার করতে। ভীষণ নোংরা পড়েছিলো জানো তো। তো যেহেতু আলু পেঁয়াজ সবগুলোই খালি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর কালকে রবিবারে বললাম বাজার করেছিলো, তো সবই বাজার করে রেখেছে, সেগুলো না ব্যাগে ব্যাগেই আছে। আমি ভেবেছি যে আজকেটা পরিষ্কার করব, তারপর এগুলো গুছিয়ে রাখবো। তো সেই জন্য এখন ঝুড়িটাই আগে পরিষ্কার করে নিচ্ছি। সংসারিকার একটা দুটো জিনিস হাজারও একটা জিনিস জানো তো, ডেলি একটা করে পরিষ্কার করতে গিয়েও দেখা যাবে ওই প্রথম দিকে যে জিনিসটা পরিষ্কার করেছিলে সেটা আবার নোংরা পড়ে গেছে। তো এইরকমই কিছু কিছু দিন একটু নোংরার মধ্যেও থাকতে হয়, কারণ সব সময় তো সব কিছু সম্ভব হয় না। তো এইভাবে আমি করি, যখনই সময় পাই তখন এগুলো পরিষ্কার করে রাখি। তো সবসময় চেষ্টা করি সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন রাখারই, কিন্তু তাও মাঝে মধ্যে একটু ধুলো পড়েই যায়। রবিবার দিন একটা দিনই তোরা সময় পায় বাজার করার, তো একসাথে সবগুলো বাজার করে, আর আমার এই যে গোছাতে গোছাতে কিন্তু অনেকটা সময় লাগে। কালকে কিছুটা গুছিয়েছি, আজকে আবার কিছুটা গোছাচ্ছি, আবার ওই যে সকালবেলা দেখলে আমটাম ফলটলগুলো ঢেলে রাখলাম, আর এই ঝুড়িটা শুকিয়ে গেলে তারপর আলু পেঁয়াজ রসুন এই সবগুলো ঝুড়িতে সাজিয়ে রাখবো। আর এবারে আমি মসুর ডালটা ঢেলে রাখবো। এই কৌটোটা সকালবেলা ধুয়ে রেখেছিলাম, এতক্ষণে শুকিয়ে গেছে, এখন মসুর ডালটা ঢালবো। তারপর বিস্কুটের প্যাকেটও রয়েছে, সেটাও ঢালতে হবে। আর এগুলো সেরে তবে আমি খেতে বসবো জানো তো। দুপুরবেলা একা একা খাই তো ভালো লাগে না, সকলে যখন রবিবারে একসাথে বসে খাই সেই দিনটা ভীষণ ভালো লাগে। আর এই যে একা ভূতের মতো খাবো বসে বসে, তো সেটা ভালো লাগে না। কথা বলতে বলতে একটু গল্প করতে করতে খেতেই ভালো লাগে বেশি। যদিও খাওয়ার সময় বেশি কথা বলা উচিত নয়, কিন্তু এটাই ভালো লাগে জানো তো, একসাথে বসে দুটো গল্প করবো আর খাবো, সেটাই বেশি ভালো লাগে। আর রোজকার দিন এই শ্বশুরমশাই তো সকাল সকাল খেয়ে নেন, তো আমি সেই সকালবেলা আর খেতে পারি না, কারণ সকালে যে টিফিন করি তারপরে আর খেতে পারি না ভাতটা তাড়াতাড়ি। তো একটু লেট করেই খাই, রিভানকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে, আর এই যে এই টুকিটাকি কাজগুলো থাকে এক্সট্রা সেগুলো সেরে নিয়ে তারপর আরাম করে খেতে বসি, যাতে মাথায় কোনো হেডেক না থাকে। কারণ কাজের সময় খেতে ভালো লাগে না, আর কাজ ফেলে রেখেও খেতে ভালো লাগে না। কাজকর্ম সেরে নিয়ে যদি শান্তি করে খেতে পারি তো সেটাই বেশি ভালো লাগে। কাজকর্ম করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে জানো তো, আড়াইটা বেজে গেছে আর আমার ভীষণ খিদে পেয়েছে। তো আর এখন লেট করব না, খেয়ে নেব। আর খাবারটা খেয়ে একটা আচারের কোটও দেখলাম, যেটাতে অল্প একটু আচার লেগে রয়েছে, তো ভাবলাম এটা একটু খেয়ে নিই। খাবার পর একটু আচার খেতে ভালোই লাগে, আর খাবারের সাথে খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের সাথে কাটানো আজকের দিনটির সমাপ্তি এখানে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবারও কালকে, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো। টাটা।